তুই এখানে কি করছিস? এত রাতে এখানে কি করছিস তুই? দুটি পড়েছিস কেন? কি ব্যাপারটা কি? তুমি একটু আস্তে কথা বলো, আমি জানতাম আমি ধরা পড়ে যাবো। আরে প্লিজ পিপি, আস্তে আস্তে চেঁচিও না প্লিজ। এক্ষুনি ওপর থেকে সবাই নিচে চলে আসবে, তারপর প্রবলেম হয়ে যাবে, আমার লেগ পুল করবে, তুমি বুঝবে না এগুলো। সে বুঝলাম, কিন্তু রাত দুপুরে তুই ফ্রিজ খুলে কি মানে কি করছিস? তা আবার ধুতে পড়েছিস কেন? ধুতে পড়েছিস তুই? পোস্তর বড়া বানিয়ে খাইয়েছে, ওটা আন্টি বানিয়ে খাওয়া, তো মায়ের শিখিয়েছিল আন্টিকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি রাত দুপুরে ফ্রিজ খুলে কি খুঁজছো? খাবার, মিঠাই খাইনি। মিঠাই খাইনি মানে কেন খাইনি? কেন? ও তো বললো পিঙ্কির সাথে ও খেয়ে নেবে, আমাদেরকে তরি হরি করে খাইয়ে পাঠিয়ে দিলো, কেন খাইনি মিঠাই? তো আস্তে কথা বলো না পিপি, তোমাকে কি বুঝি? হুইসপার, নো শাউটিং, অনলি হুইসপার, ওকে? সবাই নিচে চলে আসবে, প্রবলেম হয়ে যাবে, বুঝি? তুমি ফ্রিজে যা যা আছে একটু গরম করে দাও না মিঠাইয়ের জন্য, কিছু খাইনি, খাবে। তুমি তো জানোই ও রেগে আছে আমার উপরে, নেহা তার জামাই ষষ্ঠী, তাই রাগটা ধরে রাখতে পারিনি। খাবারটা একটু গরম করে দাও। সিদ্ধার্থ, তোকে দেখে না আমার খুব ভালো লাগছে। আমাদের গোমরা মুখ উঠছে বাবু, কিভাবে বদলে গেছে। তার বইয়ের জন্য খাবার নিয়ে যেতে এসেছে, আবার বইয়ের অভিমানটাও বুঝতে শিখেছে, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমি সব গুছিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। তুইও তো বেশি খাস নি, তাহলে না এক প্লেট থেকে খাবি, তাহলে ভালোবাসা বাড়বে, বুঝলি? আসছে না কেন কে জানে, কি আশ্চর্য। কি খাবার? কার খাবার? অ্যাকচুয়ালি আমি ভাবলাম আমি আমার মায়ের হয়ে তার বৌমার জন্য বৌমা ষষ্ঠী করবো। বেল, মিঠাই রানী যে রাত থেকে কিছু খাইনি সেটা আর কেউ বুঝুক না বুঝুক, উচ্ছে বাবু কিন্তু ঠিক বুঝে যায়। না না খাইনি কে বললো? আরে আমি খেয়ে নিয়েছি। তুমিও তো রাত্রিবেলা ভালো করে পেট ভরে খাওনি বলো না? অফকোর্স নট। অ্যাকচুয়ালি কি বলতো, মিঠাই রানী মুখ হাড়ি করে বসে থাকবে, কিছু খাবে না, আর উচ্ছে বাবু তার সামনে বসে বসে গপ গপ করে খাবে, মানে সেই দিনগুলো কিন্তু চলে গেছে। অবশ্য সেই দিনগুলো অনেক বেটার ছিল জানো তো, কে কখন খেলো না খেলো সব নিয়ে চিন্তাই করতে হতো না, এখন বাধ্য হয়ে চিন্তা করতে হয় কি করা যাবে। আক্ষেপ হচ্ছে তাই না? ড্রামা করার বোধহয় কোনো সুযোগ তুমি ছাড়তে চাও না, একদম ভিতর থেকে আসে ড্রামা। চলো খাবে চলো, আর আমার কথা শুনবে বুঝলে, নইলে বকুনি দেবো। আচ্ছা আর রিকি অকিস্টার যে ড্রামাটা মিঠাইয়ের সাথে করেছিল, তার কাছে তো মিঠাই একেবারে বাচ্চা। খাও। হাওয়া করে দেবো। হাওয়া? আচ্ছা মা বলছি, তোমার বৌমাকে কি একটু হাওয়া করে খাইয়ে দেবো নাকি, কি বলো? বাবা না না না, কোনো দরকার নেই, মিঠাই বা সেন্সলেস হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবারে, তারপর তো শাশুমাঝি উপর থেকে এসে তোমারই গানটা মুলে দেবে বুঝলে, তার ছেলের গানটাই মুলে দেবে, কোনো দরকার নেই। আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি, তোমার জন্য বরং আমি একটা স্পুন নিয়ে আসি। কি ব্যাপার বলো তো, সুযোগ পেয়ে মিঠাই রানী এখন উচ্ছেবাবুকে খাওয়াতে চাইছে না, আগে তো এরকম সুযোগ পেলে গদগদ হয়ে খাওয়াতো। কনফিউজিং। ওভাবে বলার দরকার নেই উচ্ছেবাবুজি, নিজের কাজ না নিজেই করা ভালো। আর মিঠাই রানী তো উচ্ছে বাবুকে মাথায় চড়াতে 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 একেবারে আকাশে তুলে দিয়েছে, তাই জন্য তো যখন তখন হুম্বি তুম্বি করে উচ্ছে বাবু জি মিঠাইয়ের উপর। তবে মিঠাই এবার ঠিক করেছে, একটা পার্সোনালিটি আনবে। রিয়েলি?
ফাইন, দেন আমিও কিছু খাবো না। অ্যাকচুয়ালি কি বলতো, আন্টিরও দেখা উচিত যে তুমি এরকম ধুতি ধুতি পরিয়ে আমার সাথে কেমন বাজে বিহেভ করছো। হাত পেটা খাইয়ে রেখেছো আন্টির জামাইকে, মনে থাকে জানো? স্যার দেখেছো কাণ্ড, এগুলো ননসেন্স নয়, দেখি আ করো। আজ না মিতাই সত্যি সত্যি খুব রেগে গেছিল, বুঝতে পেরেছো? আজকে তুমি সবার সামনে যা বকলে আমাকে, বিজনেস নিয়ে কি আমার কোনো চিন্তা নেই বলো তো? বজাও আমাকে কথা শুনিয়ে দিল। মিঠাই কিন্তু আজকে ভেরি ভেরি এঙ্গ্রি হয়ে গেছিল, আজকে মিঠাই খেতেও না, সত্যি বলছি আজকে মিঠাই খেতো না, খুব এঙ্গ্রি হয়ে গেছিল। আর একটাও কথা বলবে না, ঠিক আছে? আমি সরি বললাম তো। আচ্ছা ফাইন, আমি টেসের সামনে কখনো চাচামেচি করবো না, পিঙ্কির সামনে তো আমি চাচামেচি করবোই না কখনো তোমার উপরে, কিন্তু ঘরের মধ্যে না মাঝে মাঝে একটু পারমিশন দিও চাচামেচি করার, দেবে তো? আসলে কি বলতো, আমি যদি ঘরের মধ্যে চাচামেচি না করি না, তাহলে আমি উচ্ছেবাবু হয়ে বেঁচেই থাকতে পারবো না। মিঠাই, মিঠাই শোন, আমার সাথে না তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। না না, আমি তো চা করবো। আরে চাটা পরে হবে, তুমি আমার সাথে এসো তো। এ বাবা, কি সবার চা? আরে এসোই না, জল বসাবো তো। আরে ঠিক আছে, শোনো না, পিঙ্কি না কাল রাত্রে একটা খুব ভালো অফার পেয়েছে। অফার? কি অফার? সিরিয়ালে অভিনয় করার অফার, মানে একদিনেরই পার্ট, কিন্তু খুব ভালো জায়গা থেকে অফারটা এসেছে। মানে ও তো অনেক জায়গাতেই ট্রাই করেছে, এই অফারটা না খুব ভালো। কি বলছিস, কি জোর দা, পিঙ্কি যে অ্যাক্টিং এর অফার পেয়েছে তো দারুণ খবর। না না নিপাতি দি, দাঁড়াও দাঁড়াও, এই শিরা দাদা শোনো, বলছি অভিনয় সিরিয়ালে অ্যাক্টিং, ছোট যা কি বলছে? আরে বাবা, সেটাই তো মিঠাই, ও তো কিছুতেই মানতে চাইছে না। সে কি রে ছোড়দা, কেন? আরে সিরিয়ালের বউ না, শাশুমা কি বলবে, মানে কি বলবো বলতো। তো তুই কি বললি? দাদা ভাই, আমি না ওকে বোঝানোর চেষ্টা করছি, খুব বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। জানো তো মিঠাই, পিঙ্কি না অ্যাক্টিং করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে। জানো ও স্টুডিওতে আসতো রোজ, লুকিয়ে লুকিয়ে অডিশন দিত, ছবি দিত, কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। ফাইনালি একটা অপরচুনিটি পেল। শোন না, আমি তো প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখ, তুই বাড়িতে কাউকে কিছু ঠিক করে বুঝিয়ে বলতে পারিস না, পিঙ্কিকে কী বোঝাবি? তুই বরং আমার অ্যাডভাইসটা নে, তুই পিঙ্কিকে গিয়ে বল যে অ্যাক্টিংটা করছে সেটা ফাইনাল, ওকে? না না, আরে অত ইজি নাকি? হ্যাঁ, কাকিমাকে কি বলবে বলো, মানে কি করে বোঝাবে কাকিমাকে? এইভাবে হবে না, শুধু শুধু মাঝখান থেকে ছোট যার মনটা খারাপ হয়ে যাবে। না কনক্লুশনটা কি, পিঙ্কি ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখছে সেটা জাস্ট বিয়ে হয়েছে বলে জলে ফেলে দেবে, তাই তো? আমি কি সেটা বলেছি একবারও? আমি বলছি বাড়ির সবাইকে দুম করে জানালে হবে না, আগে দাদুকে সবটা বলতে হবে। শোনো, সেটা তোমরা যা ভালো বোঝো করো, কিন্তু একটা জিনিস ফাইনাল, পিঙ্কি অ্যাক্টিং করবে কি করবে না সেটা ওর ব্যক্তিগত ডিসিশন, আর কারোর ডিসিশন না। ব্যাস শুরু হয়ে গেল দাদা ভাইয়ের। দাদা ভাই, পিঙ্কি জিকা না শাশুমা হ্যায়, উনি অত সহজে বলবেন না। আর এমনিও না, মায়ের মধ্যে বেশ একটা ব্যাপার আছে, মানে রুদ্রদাও মায়ের সামনে এসে কেমন নার্ভাস হয়ে যায়। না না মিঠাই, নেহি চলেগা। ঠিক ঠিক, আমি তো এই জন্যই বলছি দাদুকে সবার আগে দলে টানতে হবে, নেই তো ইয়ে অ্যাক্টিং নেহি চলেগা, নেহি চলেগা, নেহি চলেগা। মিঠাই, হ্যাঁ মিঠাই, কই রে, একটু চাটা দে। হ্যাঁ দু, আসছি। একটা বড় প্রবলেম হচ্ছে, তোমাকে সলভ করতে হবে। আসলে একটা গুড নিউজ আছে।
ছোট যা সিরিয়ালে চান্স পেয়েছে। বলিস কি রে, ওরে আমাদের পিঙ্কি দিদির এত গুণ তো জানা ছিল না। ওকে গিন্নি, কি হলোটা কি? হ্যাঁ, সাত সকালে এমন চেঁচাচ্ছ কেন? চা খাচ্ছ, চা খাও না। আরে পিঙ্কি দিদি এখন থেকে সিরিয়ালে অভিনয় করবে, তাকে টেলিভিশনে দেখা যাবে। ওর সুযোগটা করে দিল কে? আমাদের সন্দীপ বাবু। না না দাদাই, আমি না। দাদা এই বলছি, স্যান্ডি আজ পর্যন্ত পিঙ্কিজির জন্য কিচ্ছু করেনি, বিশ্বাস করো। ও নাকি সিরিয়ালে চান্স করে দেবে। পিঙ্কি যা করেছে নিজের চেষ্টায় করেছে, ওকে শুধু বলছিলাম একটু মোটিভেট করতে, সেটা পর্যন্ত পারছে না। আরে বিয়েটা তো ও করেছে না দাদা। এই ডিসগাস্টিং ডিসগাস্টিং, তুমি ডিসগাস্টিং, অসহ্য লাগে এই লোকটাকে। ঠাম্মা বলছে কি, দেখো সিরিয়াল দাদা যদি কাকিমাকে বলতো, মানে কাকিমাকে মানতো। না না কোনো প্রশ্নই ওঠে না। সে বলতো আমার ছেলেকে ছেলের বউ এসে কেড়ে নিয়েছে, তাই ছেলের এত সাহস বেড়েছে। এখন শ্বশুর মশাই যদি ব্যবস্থা করতে পারে, নয়তো পিঙ্কির অ্যাক্টিং করা হবে না। ঠিক তাই, মা এই সিরিয়ালের ব্যাপারটা না কিছুতেই মেনে নেবে না। নো চান্স। নিপা দিদি একদম ঠিক বলেছে, আমি কি বলবো? খুকি বলবে। খুকি, পিসি, ও পিসি, কি হলো? কি সাত সকালে তো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে মা, কি হয়েছে? তোর ছোট বৌদিকে ডাক। হ্যাঁ, তার শাশুড়িগিরির বহর দেখে কি হলো আবার? অসম্ভব, আমি এই ব্যাপারে ছোট বৌদির সাথে কোনো কথাই বলবো না। বাবা কাকি আমি যেটা বলছিলাম, মানে স্যান্ডি না তোমাকে কিছু বলতে চায় পিঙ্কির পিঙ্কির বিষয়ে। স্যান্ডি, এই স্যান্ডি জাগিয়ে বল, বিয়েটা কে করেছে? তুই করেছিস, তুই বলবি, বল, ভয় পাচ্ছে। এই স্যান্ডি বলতে কে বলা হ্যাঁ পিঙ্কি জি, পিঙ্কি জি তোর কাছে আমার নামে নালিশ করেছে, তাই তো? নালিশ করেছে আমি বুঝতে, এই যে আপা বলেছিলাম তো, বলেছিলাম আমি, দেখেছো তোমার ছোট বৌমার কাণ্ডখানা, দেখছো তো? নাদবু কিছুই করেনি, তার নামে দোষ দিচ্ছে। বুঝতে পেরেছি, তার মানে তুমিও ওমুর কাছে আমার নামে নালিশ কর। আমি পেছনে পেছনে কুছ নেই বলতা, আমি যা বলতা সামনে সামনে বলতা, কবি পেছনে পেছনে নেই বল। এসা নি বল, বল, বল দে, কিয়া বলনা হ্যায়, বল বল, চুপ কর না, নাহি বল দে, বল দে, হ্যাঁ বল দে, বল 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 বল, কি ভয় পাচ্ছিস নাকি তুই? বল তুই বিয়ে করেছিস, তুই বল। না মানে মা, আসলে ব্যাপারটা হচ্ছে যে পিঙ্কি না একটা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছে। ঠিক আছে, কাল কাল শুটিং। পিঙ্কি শুটিং করবে? বাবা বাবা, শুনলেন আপনার ছোট নাতি কি বলছে? পিঙ্কি জি এই বাড়ির বউ কিনা শুটিং করবে? পিঙ্কি জি কবি শুটিং নেই কর সকতে, বস নেই শুটিং করেগা। হয়ে গেল, দাদু তোমার নাতি তো পুরো গন্ডগোল পাখি। আচ্ছা ছোট বৌমা, তুমি একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, পিঙ্কি সিরিয়ালে কেন শুটিং করবে না? কেন করবে না? কিউ কি ও ইজ ঘ
শেখর কি বহু, ইস ঘর কি বহু বলে শুটিং নেহি করেগা। আজকে মা আমি যদি বলতাম আমি সিরিয়ালে অ্যাক্টিং করব, আপনি মেনে নিতেন? পারতেন মেনে নিতে? পারতেন না। ঠিক এই কারণেই আমিও মেনে নিতে পারছি না যে আমার বউ এই বাড়ি থেকে শুটিং করতে যাবে। পিঙ্কি জি শুটিং নেহি করেগা, নেহি করেগা, নেহি করেগা। বলছি ছোট বউ মা, একটু বাস চলে গেছে, হয়ে গেল। এই শোন, এই এই কনমলা খালি আছে মায়ের কাছে, বিচার বই সম্পর্কে একটু বলতে পারবি না কিছু? দিদি আমি না জানো তো পৃথিবীতে অনেক ধরনের ইডিয়েট দেখেছি, তো এরকম ইডিয়েট দেখি ওটা ডিসগাস্টিং না, মানে সিরিয়াসলি ওটা ডিসগাস্টিং। যা এবার কি হবে দাদু? তুমি কিছু, তুমি আর কিছু বললে না? চান্স পেলাম কই? চান্স পেলেও তুমি কিছু বলতে পারতে না, খুব ভালো করে জানা আছে আমার। আমি চললাম ঠাকুর ঘরে। আরে শোনো দিদি, হয়ে গেল যুদ্ধ শুরু। তুমি বলো না এখন কি করা উচিত? কিছু তো একটা করতেই হবে, একটা কোনো প্ল্যান করতেই হবে। শোন বিটাই, শোনো সবাই, প্ল্যান করে পালাও। আরে বাবা, এটা হচ্ছে পিঙ্কি দিদির ড্রিম, তাকে তো আর নষ্ট হতে দেওয়া যায় না। ঝামেলা হোক ছোট বৌদি, ঝামেলা তো হবেই, কিন্তু তাও কিছু তো একটা করতে হবে, প্ল্যান তো একটা করতে হবে। যিনি প্ল্যান করেন তিনি তো রেগে মেগে গুসা হোক রুম পেজে লাগে, তো তাকে মানাও, মানাও সিদ্ধানন্দকে। শোনো, সিদ্ধানন্দ কিন্তু পিঙ্কিকে খুব ভালোবাসে, ছোট বোনের জন্য এইটুকু সে করবেই। আচ্ছা তাহলে ঠিক আছে, চল সবাই মনে মেরি জয় উপরে চলে গেছে। এরপর যখন নামবে হাক ডাক করতে করতে নামবে, বলবে মিঠাই কি ব্যাপার, তুমি রেডি হয়ে গেল? হ্যাঁ, তোর কাজকর্ম কি সব ফরগেট করেছো? শোনো, আমি কিন্তু এখন কিছু খাবো না। হ্যাঁ, তখনই মিঠাই এইভাবে ট্রেটাকে সামনে ধরবে আর বলবে, স্যার আপনি মুডটা ঠিক করে নিন, দেখুন আপনার জন্য আমি তিন রকমের পানীয় নিয়ে এসেছি। মিঠাই চলো, রেডি হও নি এখন, চলো একবার বেশ কিছু, চলো পাইপ ধুলো দিয়ে আসবে। একবার খবর নিয়েছো কালকে অর্ডারটা রেডি হয়েছে কিনা? এই যে স্যার, তিন রকমের ড্রিঙ্ক সাজে, চা কফি নিবু পানি, কোনটা খাবেন বলুন? আমি এখন কিচ্ছু খেতে ইন্টারেস্টেড নই, চলো একবার দোকানে চলো, কাজকর্ম তো সব ভুলে গেছো তাই না? নো 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 নো, এরকম বললে তো হবে না, যে কোনো একটা তো খেতেই হবে, আর খেয়ে মুডটাও ঠিক করতে হবে, কারণ একটা প্ল্যান করতে হবে, সেটা আপনাকেই করতে হবে। কালকে স্টুডিওতে নিয়ে যেতে হবে না ছোটদাকে? আপনি দেখুন, একবার চেয়ে দেখুন, আপনার লিটিল সিস্টারের মুখটা একবার দেখুন, দেখুন স্যার। Stop this drama and limit cross corona shop from it. Pinky, kyun lo mukhter kom shukno keno? Bhaiya, aap log chhod dijiye na. Ye sab acting korar kono zarurat nahi amar. Are zarurat nahi bolle kibhabe cholbe? Kire Sandy kichu bolbi na tui naki? Dada bhai, ami oke bolechi, onek bar bolechi, bishwash kor. Sasu ma ji chaichen na bhaiya. পিঙ্কি মা সবকিছুতেই প্রথম আরম নাই বলে, পরে আবার ঠিক মেনেও নেয়, তাই তো? ছোট যা, কাকিমা ভালো গো, কাকিমা খারাপ নয়, আর কাকিমা না ওরকম ভাবে বলতো না যদি না তোমার ভাইয়া সিরিয়াল দাদাকে সামনে ধাক্কা দিয়ে গন্ডগোলটা না পাকাতো, বুঝতে পেরেছো? যাকে যা হবার হয়ে গেছে, দাদু বলেছে উচ্ছে বাবুজিকে একটা প্ল্যান করতে, আর দাদু তো পালানোর পারমিশনও দিয়ে দিয়েছে, কি প্রবলেম তাহলে বলতো? আর শোনো ছোট যা, আমাদের সবার জীবনে একটা ডিরিম থাকে, বুঝতে পেরেছো? তুমি কখনো ডিরিম ছাড়বে না, এই যেমন আমার একটা ডিরিম ছিল, একটা ছোট্ট দোকান খুলব। এক্স্যাক্টলি পিঙ্কি, একটা ছোট্ট দোকান জনাইতে। তোমার মিঠাই দিদি কি বলতো জানো আমাকে?
আমার 2 লাখ টাকা কিন্তু এখনো পড়ে আছে দোকান খোলার জন্য। তোমার মিঠাই দিদি কি বলতো জানো আমাকে? আমার 2 লাখ টাকা কিন্তু এখনো পড়ে আছে দোকান খোলার জন্য। এই তো ব্যাস, ও চৌ মুড়ে ফিরে এসেছে, হয়ে গেছে। এবার একটা প্ল্যান তৈরি করো তাড়াতাড়ি। আর ছোট যা, দেখো এই বাড়িতে না সবাই নিজেদের নিজেদের ডিরিম পূর্ণ করতে পারে। আমাকেই দেখো, আমি তোমার ডিরিম পূর্ণ করেছি, আমি কতগুলো দোকান একসাথে সামলাই। ছোট যা, ডিরিম কখনো ছাড়বে না। এই যেমন তোমার ডিরিম অভিনয় করা, কারণ ডিরিম ছাড়া বেঁচে থাকার কোনো অর্থ হয় না। একদম তাই। ও দাদা ভাই, দাদা ভাই প্লিজ, দাদা ভাই হেলে প্লিজ, প্লিজ দাদা ভাই, প্লিজ দাদা ভাই। ওকে 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 ফাইন নিপা, তুই কাজ কর, তুই হল্লা পার্টিকে ফোন করে এখানে আসতে বল, আমি যাবো। কোনটা খাবেন স্যার? ও কফি, আগে বললেই হতো। শোন, আমার না মনে হচ্ছে কাকি কাকি স্টাইলেই কাজ করবে, মানে ওই দরজা টজা লক করে রাখবে। আমরা সকালবেলা কিছু করতে পারবো না, সকালবেলা যদি কিছু করতে যাই সব আশেপাশে থাকবে, ধরা পড়ে যাবো। ঠিক স্যান্ডির কাল রাত্রে আমি যেভাবে চাবিটা চুরি করেছিলাম, ওই মাঝরাতে গিয়েই আমাকে চাবিটা চুরি করতে হবে। তুই Unbelievable.